আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মোমাত্রুবাল হোসেন আপনাদেরকে জানার অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আবারও বরাবরের মতো শুরু করছি সরকারি একটি জব সার আশা করছি সাথে থাকবেন সুপ্রিয় দর্শক এটি সরকারি চাকরি হলো মোটামুটি ভালো মানের চাকরি আপনার বেসামরিক পদে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আজকের ভিডিওটি এত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কোথাও স্কিপ করবেন না কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক শুরু করা যাক বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টনমেন্ট আপনার কার্যালয়ে আপনার ছাব্বিশে ডিসেম্বর দু হাজার একুশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় লক্ষ্যে যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে নিম্ন শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্রিয় দর্শক আমি আলোচনা করবো পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এক নম্বরের গাড়ি চালক আপনার নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল পনেরোতম গ্রেড একজন নেওয়া হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করলে প্রস্তুত আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা স্যালারি বিশতম গ্রেড একজন নেওয়া হবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি পাশ করলে প্রস্তুত আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী নেওয়া হবে আপনার তিনজন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার স্যালারি আপনার অষ্টম শ্রেণী পাস করলে প্রস্তুত আবেদন করতে পারবেন তাহলে প্লাম্বার হেল্পার আপনার নেওয়া হবে একজন আপনার আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্যালারি বিশতম গ্রেড অষ্টম শ্রেণী পাস করলে পোস্টেতে আবেদন করতে পারবেন তারপর পাঁচ নম্বরে পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে তিনজন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্যালারি আপনার বিশতম গ্রেডের এটি হলো আপনার তিনজন নেওয়া হবে অষ্টম শ্রেণী পাস করলে পোস্টেতে আবেদন করতে পারবেন যারা এখন একটি লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছয় নম্বরে আয়া আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্যালারি বিশতম গ্রেড দুইজন নেওয়া হবে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যে সকল প্রার্থী আবেদন করার প্রয়োজন নাই যশোর নড়াইল পটুয়াখালী এক নম্বর আবেদন করতে পারবেন না তারপরে দুই নং পদের জন্য যশোর খুলনা সাতক্ষীরা বাগেরহাট নড়াইল মাগুরা ঝিনাদ কুষ্টিয়া আপনার গোপালগঞ্জ ফিরাজপুর নোয়াখালী সিরাজগঞ্জ গাজীপুর আবেদন করতে পারবে না আশা করি বুঝতে পারছেন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার যশোর ক্যান্টনমেন্ট এবং বরাবর আবেদনকারী আগামী বিশ এক বিশ বাইশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাক যোগে আপনার খামের উপরে ডান পাশে আবেদনকৃত পদের নাম নিজ জেলা কোটার নাম উল্লেখ করতে হবে আপনার ডাব্লু ডাব্লিউ ডট এম ও পি এ ডট গভ ডট বিডি এটি হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক আপনাকে দুই শত টাকা ব্যাংক ড্র্যাপ করতে হবে পে অর্ডার এটি অফরোধযোগ্য আপনার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে ডাক আপনার ডাক টিকিট যুক্ত করতে হবে নয় পয়েন্ট পাঁচ গুণা চার পয়েন্ট পাঁচ ইঞ্চি প্রথক একটি খাম সংযুক্ত করতে হবে প্রার্থীর বয়স পঁচিশ তিন বিশ বিশ তারিখ সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ আশা করি বুঝতে পারছেন দশকে ছিল বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলনে ততক্ষণ আল্লাহ পাকে আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ